আমাদের তবলিগি ইজতেমার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে সমবেত করা। ওরসে যাও, যত বড় যাও, 10 বার করে যাও, পয়সা দিও না। ওরস থাকবে মিলাদ 1000 বার বড়, হুজুরে পয়সা দিও না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহর কলেমা সমুন্নত হোক, তাওহীদে ইবাদত প্রতিষ্ঠিত হোক, আল্লাহর সঙ্গে যাবতীয় শিরিক নিপাত হয়ে যাক, সুন্নত উন্নীত হোক, বেদাত প্রধানত হোক, এটি হবে আমাদের একমাত্র কামনা। তোমাদের চেহারা কেমন সুন্দর ওটা আল্লাহ দেখেন না, তিনি দেখেন যে তোমাদের অন্তর কি লুকিয়ে আছে ওইটা। অতএব অন্তর সাফ করো আগে। আমি নেক আমল করলেই যে আল্লাহ আমাকে আমল দিবেন এটা ঠিক না। আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে নেক আমলের বিনিময় দিয়ে থাকি, আমার ইচ্ছা তোমরা হরতালের অবরোধ করে আদায় করতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منكم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. وجشتم بارشيك تبلغي استماع آغتو نتري بندو علماء كرام শ্রোতৃবৃন্দু, সকলের প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া জানিয়ে আজকে উদ্বোধনী ভাষণ শুরু করতে যাচ্ছি। শুরুতেই দুঃখজনক খবর হচ্ছে এই, আমাদের বগুড়ার একটা গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। একজন আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়রোন মেডিকেল হলে হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা আহত অবস্থায় আসছেন, রাস্তায় আসছেন তারা। আমাদের মহিলা কর্মী এবং যুবসংঘের কর্মী, আন্দোলনের কর্মী সবাই গাড়িতে ভরা। সবাই তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক তাদের জন্য, যারা আরোগ্য লাভের জন্য প্রস্তুত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক দ্রুত শেফায় কুল্লি দান করেন, এবং যিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আল্লাহ পাক তাকে যেন দ্রুত আরোগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। তবলিগি ইজতেমার উদ্দেশ্য কি? এটা কি সিরফ একটি দোয়ার মজলিস? এটা কি আখেরি মোনাজাত করে মানুষের চক্ষু ভিজিয়ে দেওয়ার মজলিস? এটা কি বছরের শেষে একদিন আপনাদেরকে এখানে ডেকে এনে একটু আনন্দ করার মজলিস? তবলিগি ইজতেমার মূল উদ্দেশ্য যেটি, সেটি আমরা এখানে বলেছি, আল্লাহ পাক যেটা নিজে বলেছেন সেটাই। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা। আমি আবারও বলছি, আমাদের তবলিগি ইজতেমার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে সমবেত করা। বলুন তো আমার সাথে, মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে সমবেত করা। দলিল সূরা জারিয়াত 56 আয়াত: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন।
আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, সিরাফ এই জন্য সৃষ্টি করেছি যে তারা সিরাফ আমার দাসত্ব করবে। আজকের পৃথিবীতে যত হানাহানি মারামারি কাটাকাটি সবগুলোর একটাই কারণ, মানুষ মানুষের দাসত্ব করছে। একদল মানুষ জীবিত মানুষের দাসত্ব করছেন আর একদল মানুষ মৃত মানুষের দাসত্ব করছেন। যারা ধর্মের নামে কিলোমিটার কিলোমিটার ব্যাপী মাহফিল করছেন বছরে একদিন, সেখানে সিরাফ মরা মানুষের দাসত্ব করা হয়। আর যারা রাজনীতির নামে মানুষকে ডেকে এনে স্লোগান স্লোগান দিয়ে নেতা নেত্রীর নামে চিৎকার ধ্বনি করেন, তারা সিরাফ জীবিত মানুষের দাসত্ব করার জন্য মানুষকে আহ্বান করেন। আর আমরা এখানে সকল মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, যিনি যে কোন দল মত থাকুক না কেন, মানুষ সবাই যেহেতু এক আল্লাহ সৃষ্টি, সকল মানুষকে আমরা এক আল্লাহ দাসত্বের আহ্বান করি। পার্থক্য বুঝতে পারছেন? এখন এখানে কোনো শরীক চলবে না, আল্লাহর সঙ্গে কোনো কিছুরই শরীক চলবে না। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, কথা ঠিক? আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। যারা ওই মতের অনুসারী তারা কি আমাদেরকে মহব্বত করবে না দুশ্মনী করবে? আমরা বলি আমার নবী মানুষ নবী, তারা বলেন, আরেক দল বলেন আমার নবী নূরের নবী। আমরা নবীর সঙ্গে শিরিক করি না, শিরক ফির রিসালাত করি না। নবীর হাদিস পাওয়ার পরে কোন মানুষের কোন বক্তব্যকে আমরা গুরুত্ব দেই না। অপরাধ হচ্ছে সবচেয়ে এখানে অধিকাংশ মানুষ মানুষকে গুরুত্ব দিয়েছে আল্লাহর উপরে, যদিও মুখে আল্লাহ আকবার বলেন সবাই। কোরআন হাদিস একদিকে, বাপদাদা এবং হুজুরদের কথা আর একদিকে। এখানে মানুষের কর্তব্য হবে কোরআন হাদিসকে অগ্রাধিকার দেওয়া, আমরা সে কথাটাই মানুষকে বলি। আর এজন্য যারা আমাদের দাওয়াতে উদ্বুদ্ধ, যারা আমাদের দাওয়াতকে স্বীকার করেন বা অন্তর থেকে ভালোবাসেন, তারা এই আল্লাহর হারানো কথাগুলি পুনরায় শোনার জন্য আনন্দের সঙ্গে নওদাবাড়ের মাটিতে আসেন, ঠিক না? 1400 বছর আগে দাওয়াত হারিয়ে গেছে, রসুল বিদায় হয়ে গিয়েছেন, খলাফায়ে রাশিদিন বিদায় হয়ে গিয়েছেন, ইসলামের নামে তখন থেকে শুরু হয়েছে ইহুদি নাসারা চক্রান্তের মাধ্যমে মুসলমানদেরকে বিভক্ত করে, কখনো মজহাবের নামে, কখনো দর্শনের নামে, কখনো রাজনীতির নামে, কখনো ভক্তির নামে, কখনো মারেফাতের নামে অসংখ্য দলে মুসলমানকে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র শয়তানি আদর্শ পূরণ করার জন্য, নিজেদের দুনিয়াবি স্বার্থ পূরণ করার জন্যই কোরআন হাদিসের বিকৃত করে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে আল্লাহ দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্বে বাধ্য করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে একমাত্র সংগঠন যারা দ্ব্যর্থহীন ভাবে বলে দিতে চায় সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই বক্তব্য এই স্লোগান নিয়ে বাংলার জমিনে শুধু নয় পৃথিবীতে কোনো দেশে দাওয়াতের ময়দানে নামে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই দাওয়াত শুধু নওদাবাড়াতে নয়, গ্রামের গঞ্জে শহরে বন্দরে প্রতিটি ঘরে ঘরে যখন উত্থিত হবে তখনই বাংলাদেশে সমাজ বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। আমরা বাঁচবো কিনা জানি না, আগামী দিনে এই দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা কারোরই হবে না ইনশাআল্লাহ। এর কারণ সত্য যখন প্রকাশিত হয় মিথ্যার অন্ধকার তখন অটোমেটিক্যালি দূরীভূত হয়ে যায়। কোরআন হাদিস সত্য, এটাকে মানে ভোটাভুটির মাধ্যমে প্রমাণ করতে হবে নাকি? যারা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তারাও অন্তর অন্তরে স্বীকার করে যে এটা সত্য, মানতে পারে না দুনিয়াবি লোভের কারণে। আবু জাহলও জানতো আমার রসুল সত্য, সে বলেছিল তুমি যে মিথ্যা কথা বলো না তো আমরা জানি, কিন্তু কোরআনটা পরিবর্তন করে নিয়ে আসো, ওই কোরআন মানা যাবে না। আবু জাহল কোরআন মানেনি, আমরাও কোরআন হাদিস মানি না, বলতে একটু লজ্জা করে কিন্তু বলতে বাধ্য হচ্ছি। টুপি দাঁড়িওয়ালারা এই কোরআন হাদিসকে বেশি নষ্ট করেছে, যারা ধার্মিক বলে পরিচিত দেশে, আর যারা ধর্মকর্ম করেন না সিরাফ ক্ষমতা নিয়ে লড়াই করেন তারা কিছুটা বরং নমনীয়, ওদেরকে বললে অন্তত শোনে, এরা শুনতেও নারাজ, নইলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পরে আবিষ্কৃত মিলাদুন নবী কোরআন দিয়ে কি প্রমাণ করতে পারে বুঝতে পারেন নাই কোরআনে 8টা আয়াত দিয়ে মিলাদ পূরণ করেছে কারা করেছে এই আল্লামা মুফতি এরাই এটা পাগলও জানে যে তিনি বাপ মায়ের মাধ্যমে দুনিয়া এসেছিলেন আমার নবী ঠিক না কিন্তু আল্লামারা জানে না যিনি মানুষ না নূর এখন হুমকি দিচ্ছে যারা রাসূলকে নূর বলে তাদের থেকে সাবধান তো আমরা উল্টা কি বলবো আর আল্লাহ তুমি আল্লামা থেকে হেদায়েত করো এদের জবানে হক কথা বের করে দাও আর কিছু বলার আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সিরফ আমার দাসত্ব করার জন্য আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না এবং চাই না যে তোমরা আমাকে কিছু খাওয়াও কারণ আল্লাহকে খাওয়া পেয়ার অভাব আছে নাকি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহর দাসত্ব করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আর কিসের নির্দেশ দেওয়া হয়েছিল ইয়ুকিমুসসালাহ ওয়ায়ুতুজ্জাকাহ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো যালিকা দীনুল কাইয়্যিমাহ এটাই হলো সরল দিন বলে দাও তুমি লোকদেরকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ তোমাদের হৃদয়ের মধ্যে যেগুলো তোমরা লুকিয়ে রাখো অথবা প্রকাশ করো সবই আল্লাহ খবর রাখেন তোমরা কোন নিয়তে ইসলাম করো তোমরা কোন নিয়তে সালাত আদায় করো তোমরা কোন নিয়তে রাজনীতি করো তোমরা কোন নিয়তে ব্যবসা বাণিজ্য করো মুখে যতই লফালাফি করো আল্লাহ সব খবর রাখে কি কথা ঠিক না যে কোরআন আয়াত বল বলছি সূরা বাইয়্যিনা 5 নম্বর আয়াত আর শেষটা বললাম সূরা আলে ইমরান 29 নম্বর আয়াত সবই কোরআন জানলে কোনো ওয়াজ লাগে না কোরআন থেকেই সব আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যে কি করো মুখে যতই জাহির করো আসলে ভেতর খবর আমরা রাখি আমরা তো বলি ওরসে যাও যত বড় যাও 10 ভাগ করে যাও পয়সা দিও না ওরস থাকবে মিলাদ হাজার বার বড় হুজুরে পয়সা দিও না অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে উদ্দেশ্য কোনটা বলে বলতে ভয় লাগে না আমার কি সব বলবো আমার দুর্বল ইমানতে জিহাদ হবে কি কি চাইটা কি এই তো ওটা তো ভেতরে থাকে বাতিনি কথা ওটা এরপর এদের না লাগে বলে দিচ্ছে খাবার দাও তা লুকাচ্ছ সব আমি জানি বেটা বল মানুষ তো ধোকা দিচ্ছ আল্লাহ দাসত্ববাদে মানুষের দাসত্ব করবে কোরআন হাদিস থাকতে তোমরা ওগুলো কি এবার দুটো হাদিস শুনাই দি ওয়ান আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء أي ذلك في سبيل الله أبو موسى أشعري بركات صحابي তার সামনে একজন জনৈক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে বীরত্ব প্রকাশ করার জন্য আর একজন লড়াই করে দলীয় অহমিকা বা দলীয় সম্মান রক্ষার জন্য আর একজন লড়াই করে লোক দেখানোর জন্য এর মধ্যে আল্লাহর রাস্তায় কে লড়াই করল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন মান কাতারা লিতাকুনা কালিমাতাল্লাহিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ মুত্তাফাকুন আলাইহি যে ব্যক্তি লড়াই করে এজন্য যে আল্লাহর ঝান্ডা আল্লাহর কলেমার ঝান্ডা সমুন্নত হোক শুধুমাত্র ওই ব্যক্তিই আল্লাহর রাস্তায় লড়াই করে আপনারা কি জন্য লড়াই করেন বলেন আপনি বললে ওটা আল্লাহ আল্লাহর ক্যামেরায় রেকর্ড হবে না বললে বাতিল হয়ে যাবে আপনারা কি জন্য লড়াই করছেন আল্লাহর কলেমাকে সমুন্নত করার জন্য ব্যাস ঠিক আছে তো এতে একমত সবাই না ভোটাভুটি করব আল্লাহর কলেমা সমুন্নত হোক তাওহীদে ইবাদত প্রতিষ্ঠিত হোক আল্লাহর সঙ্গে যাবতীয় শিরক নিপাত হয়ে যাক
সুন্নাত উন্নীত হোক, বেদাত প্রদানত হোক, এটি হবে আমাদের একমাত্র কামনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اجسامكم ولا الى صوركم ولا الى اعمالكم ولكن ينظر الى قلوبكم رواه مسلم ابو هريره رضي الله عنه বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন দেখো আল্লাহ পাক তোমাদের দেহের দিকে দেখেন না তোমাদের মাল সম্পদের দিকে তাকান না তোমাদের চেহারা কেমন সুন্দর ওটা আল্লাহ দেখেন না তিনি দেখেন যে তোমাদের অন্তর কি লুকিয়ে আছে ওইটা অতএব অন্তর সাফ করো আগে মুখে ভুল হোক আল্লাহ মাফ করবে অন্তরে যদি কোনো কপটতা লুকিয়ে রাখি আমরা আল্লাহ ক্ষমা করবে না কারণ বান্দা তো আল্লাহ অন্তর খবর রাখেন না বান্দা মুখ চেহারাটা দেখে কিন্তু আল্লাহ ভিতরটা দেখেন যদি আপনি আল্লাহর ওয়াস্তে সিরফ আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করেন ওইটা আল্লাহর কাছে কবুল হবে আজকে ইস্তেমা আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যদি কেউ মারা যেত আল্লাহ তার অন্তর খবর রাখে যে কই জন্য সে ইস্তেমা আসতেছে যদি তার অন্তর খোলাসা থাকে ইনশাআল্লাহ ওই মৃত্যু তাদের শহীদী মৃত্যু হয়ে যাবে কিন্তু অন্তর যদি অন্য কিছু থাকে বাহ্যিক আমরা দেখছি খুব ভালো ভিতরের খবর তো আল্লাহ ভালো রাখেন অতএব শ্রোতা বৃন্দকে বলবো ইস্তেমায় শুরুতে দয়া করে নিজের অন্তরকে যাবতীয় শিরক ও বিদআত থেকে আল্লাহ বিরোধী যাবতীয় চিন্তাধারা থেকে খালি করে নেন মনকে আল্লাহর জন্য খালেস ও বেলুস না করা পর্যন্ত হৃদয় জগৎকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত কখনোই আমাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না অতএব যারা ইসলামে বসেছেন দাঁড়িয়ে আছেন এসে গেছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য এখানে আসুন বসুন কাজ করুন দুনিয়াবি কোনো স্বার্থে যেন না হয় নিয়ত হবে খালেসাতান লিওয়াজহিল্লাহ আর আমল হবে ওয়াফকা মা জা আনিল্লাহ ওয়া সাহা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রেফ আল্লাহকে খুশি করার জন্য আমাদের যাবতীয় নিয়ত হবে এবং যে কাজটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস অনুযায়ী কারণ সহি হাদিস অনুযায়ী কাজ না করলে আমার কাজটা আল্লাহ কবুল করবেন না এটা তো পরিষ্কার সহি ও হাদিস অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন বা করেছেন আর জয়ীফ আর জাল অর্থ হলো জয়ীফ মানে সন্দেহযুক্ত হতে পারে নাও হতে পারে আর জাল মানে তো একবারে বাতিল ও তো কোজা চলবে না তাহলে আমাকে দেখতে হবে কি করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি শুধু চোখের পানি ফেললে আল্লাহ কবুল হবে না ধরুন আপনি দোয়া করবেন রসুলের সাহসলামের একটা তরিকা আছে না দোয়া করা যেমন সালাতের একটা তরিকা আছে দোয়া তো একটা ইবাদত তার একটা তরিকা আছে আপনি সেই তরিকা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আর আপনি যদি নিজস্ব বানোয়ার তরিকায় দোয়া করেন আর চোখের পানি ফেলে শুকিয়ে ফেলে দিলেন ওই দোয়া কবুল হবে না বুঝতে পারেন না সমস্যা হলে এখানে ধরুন আপনি এখান থেকে মার্কাজ দেবেন সোজা রাস্তা মহাসড়ক পড়ে আছে আপনার চিন্তা হলো যত বেশি হাঁটবো তত নাকি বেশি পাবো অত মহাসড়ক বাদ দিয়ে বাঁশবাগান যাব হবে অবস্থা হলে এই মানুষ এখনো বুঝে না যে সহি হাদিস অনুযায়ী আমল করলে আমি কি পাবো সহি হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূলের দেখানো পথ কুল হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফারাকা বিকুম আন সাবিলিহি বলে দাও তুমি জনগণকে এটি হলো আমার রাস্তা মুস্তাকিম সরল রাস্তা সোজা রাস্তা ফাত্তাবিউহু অত এই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা ডানে বাঁয়ে কোনো রাস্তা তোমরা যেও না কি হবে তাতে তাহলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলে দেবে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হলে কোথায় যেতে হয় শয়তানের রাস্তা জান্নাত যত মরার পরে এখন কি জান্নাত নাকি শয়তানের রাস্তা গেলে কি জান্নাত পাওয়া যাবে অতএব সাবধান যে কাজ আল্লাহ রসুল করেছেন সেই কাজ আমি করব যেটা করেননি সেটা ছাড়ব এই সোজা কথাটাই আহলে জান্নাত বাংলাদেশ জনগণকে বলার চেষ্টা করে
এখন আপনাদেরকে প্রশ্ন করব আপনারা কি সহি হাদিস অনুযায়ী আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি চান না মানুষের সন্তুষ্টি চান ইনশাআল্লাহ তাহলে আমরা দলিল দেব এমন হাদিস শোনাবো ভয় আর কাজই করবে না আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب الحسنات والسيئات فمن هم بحسنه فلم يعملها كتبها الله تبارك وتعالى عنده حسنه كامله আল্লাহ পাক আমাদের নেকি এবং বদি লেখেন আমরা সব বসে আছি নেকির মজলিসে এর মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে আমাদের নেকি বদি আল্লাহ সবসময় লিখতেই আছেন এই যে চশমালা ভাইটা আপনি ডান দিকে তাকাইছেন না নেকি কমে গেল নজর থাকবে কোন দিকে বলেন কোন দিকে থাকবে নজর বক্তার দিকে না অন্যদিকে উনি শ্রোতার দিকে নজর করেছেন অর্থাৎ নেকি অর্ধেক কমে গেল খেয়াল করছেন প্রতিটি ব্যাপারে আমি যখন এখানে নম্বর দিতে পারি আল্লাহ নম্বর দিতে পারে না নম্বর যখন ফেল হয় না এগিয়ে যায় যে সামনেটা মাথার যে বসে যায় ওই যে বাম পাশে ওই যে যতই মুখে দাঁড়িয়ে থাক মাথা নিচু অত কিছু শুনছে না ফেল জাগে আল্লাহ পাক আমাদের নেকি এবং বদিগুলো লিখছেন ফামান হাম্মা বিহাসানাতিন যে ব্যক্তিটা নেকির কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো আমি করব সংকল্পবদ্ধ হলো ফালাম ইয়ামালহা কিন্তু ওটা করলো না কাতাবাল্লাহু তাআলা তাবারাক ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা আল্লাহ পাক তার আমলনামায় পূর্ণ একটি নেকি লিখে দিলেন বলুন সুবহানাল্লাহ আপনি খালি সংকল্প করেছেন কিন্তু কাজটা করেন নাই এতেই আল্লাহ এত খুশি দাদা আমল্লা ফুল একটা নাকি দিয়ে দিল আমি বলি ফুল দিতাম না কাজই তো করে কি ঠিক না অত মাস্টারি করি পরীক্ষা না লিখলে নম্বর দেবো নাকি তা আল্লাহ না লিখলে নম্বর দেয় দেখে বান্দা ইচ্ছা করেছে কিন্তু করতে পারেনি তবু আমি রহমান রহিম ওকে ফুল নম্বর দিয়ে দিলাম ওয়াইন হাম্মা বিহা ফা আমালাহা আর যদি তিনি সংকল্প করেন অতঃপর কাজটাও করেন কাতাবাহাল্লাহু আশরা হাসানাতিন ইলা সাবমিয়াতি দাইফিন ইলা আযআফিন কাসীরা আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী দশ নাকি থেকে শুরু করে সাতশো নাকি শুধু সাতশো এনে অসংখ্য গুণ নাকি তার আমলনামা লিখে দেন তো এটা দেখ কি বোঝা গেল আপনার কি দশ নাকি দিয়ে খুশি না সাতশো নাকির উপরে চলে যাচ্ছে খুশি অতএব দয়া করে কোন অলসতা বিলাসিতা ঘুম তন্ত্রা ডানে বাঁয়ে তাকানো এগুলো শয়তানি কারবার আর কাশি বেশি লাগাটাও শয়তানি কারবার মনে থাকবে তো কাশি লাগা যাবে না হাই তোলা যাবে না ডানে বাঁয়ে তাকানো যাবে না তাহলে নম্বর কমে যাবে আমরা এসেছি নেকির মজলিসে যত বেশি নেকি করা যায় এই দুদিনে আমাদের কাজ খালি এটাই পিছনের কথা ছেড়ে দেন বাড়ির দিকে তাকাবেন না যখনই ঘর থেকে বেরিয়েছেন তখনই দোয়া পড়েন নাই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন নাই আল্লাহ নামে বের হচ্ছি তোমার উপরে তাওয়াক্কল করছি কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া অতএব বাড়িতে যদি কেউ অসুখও থাকে সে দায়িত্ব আল্লাহ বাড়িতে যদি আগামী দিনে চাউলও না থাকে রুজির মালিক আল্লাহ ফয়সালা তিনি করবেন সাহাবায়ে কেরাম এমনি করে বের হতেন ইবনে আব্বাসের একটা ছোট্ট ঘটনা আসে ইবনে কাসিরের মধ্যে ইবনে আব্বাস বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য পাশের গ্রামে যাচ্ছেন মরুভূমির দেশ হঠাৎ পিছন থেকে দ্রুত বেগে ঘোড়া চালিয়ে এসে তার চাস্ত ভাই বলছে হে ইবনে আব্বাস তোমার মেয়ে মৃত্যুবরণ করেছেন অন্য রাওয়ায়েতে আসছে তোমার বোন মৃত্যুবরণ করেছেন ইবনে আব্বাস কেঁদে ফেললেন বাহন থেকে নামলেন রাস্তার ধারে গিয়ে দূরে কাছে সালাত আদায় করলেন আল্লাহর কাছে প্রাণ ভনি করলেন আল্লাহ যাকে তুমি নিয়েছো তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো এবার এসে এসে খবর দাতা চাস্ত ভাইকে বলছে ভাই তুই খবর দিয়ে ভালো করেছো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যদি এখনই মরে যাই তাহলে আমার অবস্থা কি হবে অথবা আমি ঘর থেকে বের হয়েছে নিয়ত করে দাওয়াতের জন্য ওই গ্রামে যাবো তুমি দোয়া করো আমার জন্য ওই গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে মরতে পারে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তুমি যাওয়া যে তার কাফন দাফন করো
এই ঈমান ছিল বলেই সাহাবায়ে কেরামের মাধ্যমে বিপ্লব সৃষ্টি হয়েছিল ওই ঈমান যদি আমাদের মধ্যে ফিরে আসে ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার বিপ্লব সৃষ্টি হবে ওতে পিছু টান রাখবেন না পিছনটা আল্লাহর হাতে ছেড়ে দেন সামনেটা আল্লাহর হাতে ছেড়ে দেন নিজের কবর নিয়ে চিন্তা করুন আমার কবরে আমার সাথী কেউ হবে না কথা ঠিক তো নাকি অতএব নিজেকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিপূর্ণভাবে খালেস অন্তরে আল্লাহর ইবাদতে রত হন আল্লাহর আনুগত্যে আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করুন পিছনে কি হচ্ছে মোবাইলের যুগ বারবার বাড়িতে ফোন করবেন যদি একটু নাকচুল করে তবে মোবাইলে আসে আপনার কাছে বউ যদি হাঁটুতে ব্যথা হয় তাও মোবাইলে আসে তুমি তাতে বাড়ি এসো আমার হাঁটুতে ব্যথা হয়েছে খাবারদার এসব তাকাবেন না পরিষ্কার বলবে আল্লাহর নামে বেরিয়ে এসছে আল্লাহর কাজে তুমি বাড়িতে থাকো আল্লাহ তোমাকে হেফাজত করবে বলতে পারবেন ইমানে তেজ আছে তো একটু তেজ হোক বাবা খালি স্লোগান দেওয়া তেজ দরকার নেই ইমানের ভিতরে আসল তেজ হওয়া দরকার ইবনে আব্বাসের একটা দলিল তো পেলেন উনি তো ছোট সাহাবি এবার তো আবু বকর ওমর আবু তাদের দলিল বলতে গেলে তো সাররাত বলা যাবে খালি একটা ছোট্ট জিনিস নিয়ে দেখ মনে করে রাখেন এক কথার খেদে উনি দাওয়াতে এসেছিলেন অন্য কোনো কাজে না এবার আসেন উল্টাটা বলি ওয়াইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইআমালহা যদি একটা অন্যায় কাজ করার সংকল্প করে কিন্তু সে অন্যায় কাজটা করলো না কাতাবাল্লাহ ইন্দাহু হাসানাতান কামিলা যেহেতু সে অন্যায় কাজটা করেনি আল্লাহ পাক এর বিনিময়ে তার আমলনামায় পূর্ণ একটি নেকি লিখে দিবে চিন্তা করতে পারেন সে অন্যায় কাজ করার পাশাপাশি বসে আছে না পকেট মারা করার চিন্তা করেছিল যে লোকটা তো আমার যত ওয়াজ শুনছে এই ফাঁকে পকেটটা মেরিনি কিন্তু মারেনি আল্লাহ বলছে বাবা ও যে বান্দা মারেনি পকেট মারেনি তো আমি ওকে একটা নেকি ফুল দিয়ে দিলাম পকেট মারলে যে দশটা টাকা হয়তো তার চেয়ে বেশি পাইল না কেয়ামতের মাঠে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে চলে যাবে ওজনের পাল্লা যখন কমতি পড়বে একটা নেকির জন্য ছেলে দৌড়বে বাপের কাছে আব্বা আমাকে একটা নেকি দেন আমি জান্নাতে চলে যাব বাপ বলবে তোকে একটা আমার একটা দিয়ে শর্ট পড়ে যাবে তোকে দেবো না বাপ ছেলে মা বোন কোনো কিছুই কেয়ামতের মাঠে কাজে লাগবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাযিন শা'নুন ইউগনিহি পড়ুন কোরআন আল্লাহ বলে দিচ্ছেন সে এমন একটা দিন কেয়ামতের দিন যেদিন মানুষ পালাবে এফেররো ফেরারি আসামি বলে না পালাবে যেন বাপ ছেলেকে দেখতে না পায় ছেলে বাপকে দেখতে না পায় ভাই বোনকে দেখতে না পায় বোন ভাইকে দেখতে না পায় দেখলে যদি একটা নেকি চায় একটা নেকি সেদিন কেউ আপনাকে দেবে না অথচ আপনি এখানে একটা অন্যায় কাজ করার চিন্তা করলেন অথচ করলেন না তাতেই আল্লাহ পাক আপনাকে একটা ফুল নেকি দিয়ে দিলেন বলে আলহামদুলিল্লাহ এটা বুখারী মুসলিম হাদিস ছোটখাটো মনে করবেন না আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশ্বস্ত গ্রন্থ হচ্ছে বুখারী ওয়াইন হাম্মা বিহা ফামিলাহা যদি সে অন্যায় কাজের কোনো সংকল্প করে অতঃপর সে অন্যায় কাজটা করে ফেলে কাতাবা আল্লাহু সাইয়াতান ওয়াহিদা তো আল্লাহ পাক তার আমলনামায় একটা গুনাহ লেখেন একটা বেশি না আর আগে কি বললাম একটা নেকির কাজ করলে দশ থেকে সাতশো সাতশো থেকে শত শত নেকি তার আমলনামা লিখে দেন অথচ অন্যায় করলে একটা নেকি দোষ একটা গুনাহ লিখলেন আল্লাহ পাক কি তাহলে রহমান রহিম নন অথবা আসুন ইস্তেমার ময়দানে বা এই এলাকাতে যতদিন আমরা থাকবো যতক্ষণ আমরা সেরেপ নেকি কামাইয়ের চেষ্টা করব কোন রকম গুনাহ ধারা যেন আমরা না যাই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামা কা আরযুহা কা আরযুস সামা ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলি আযীম সূরা হাদিদ 21 নম্বর আয়াত তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের পালনকর্তার ক্ষমার জন্য ওয়া জান্নাতিন জান্নাত পাওয়ার জন্য আরদুহা কা আরযিস সামাঈ ওয়াল আরদ
যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যে জান্নাত প্রস্তুত করা হয়েছে ইমানদারদের জন্য যে সমস্ত মানুষ বিশ্বাস করে আল্লাহর উপরে এবং রাসূলগণের উপরে তাদের জন্য দালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশাও এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি তিনি দান করেন যাকে চান আল্লাহু যুল ফাদল আযীম আল্লাহ হচ্ছেন মহান অনুগ্রহশীল আমি নেক আমল করলেই যে আল্লাহ আমাকে আমল দিবেন এটা ঠিক না আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে নেক আমলের বিনিময়ে দিয়ে থাকি যা আমার ইচ্ছা তোমরা হরতালের অবরোধ করে আদায় করতে পারবে না আল্লাহ নির্দেশ তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান সূরা মায়েদা 2 নম্বর আয়াত তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সাহায্য করো গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করো না বহু মানুষ একত্রিত দুদিন থাকবো আমরা ভাই ভাইয়ের মতো কারো দ্বারা যে কেউ যেন নখের আচরণ না পায় যদি বাইচান্স কোনো কারো ক্ষতি হয়ে যায় ক্ষমা করে দিবেন ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করবেন আপনি নিজে থেকেই প্রতিশোধ স্পৃহাদের ভিতরে না থাকবে ব্যাগ পড়ে থাকবে শুয়েও দেখবেন না মানুষ ভুল করে অনেক কিছু করে যায় রিকশার টাকার ব্যাগ ফেলে চলে যায় রিকশাওয়ালা যদি দিয়ে আসতে পারে টাকাটা আপনি পারবেন না এই ফিল্ডে যদি কারো টাকা পড়ে থাকে পান আপনি এখানে নিয়ে আসেন বলে দেবেন এত টাকা পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে গ্রাহক নিয়ে চলে যান খবরদার যেন নিজে পকেটস্থ করার চিন্তা করবেন না চিন্তা করলেই কিন্তু গুনা লেখা হয়ে যাবে অতএব সাবধান পরস্পরকে সহযোগিতা করুন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহে আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে রাওয়াহু মুসলিম বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্তেমা ময়দানে কোন রকম অঘটন আমাদের কখনো ঘটে নাই পর্যন্ত অথচ আরো একটা ইস্তেমা বাংলাদেশে হয় আমরা শুনতে পাই সেখানে কত হাজার হাজার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে চার স্তরে ছয় স্তরের ব্যবস্থা করা হয় এরপরও পকেট সাফ হয় আলহামদুলিল্লাহ 25 বছর ধরে আমরা ইস্তেমা করছি আমাদের কাছে কেউ বলেনি যে স্যার আমার পকেট মেরে নিয়েছে এটা আল্লাহ বিশেষ রহমত না কোরআন হাদিসের বাণী শুনালাম আল্লাহর ইমানদার বান্দারা এগুলি আমল করবে এটি আমরা কামনা করব আমরা কিন্তু বাংলায় কথা বলেছি আরবি ফার্সি ইংরেজি বিভিন্ন ভাষায় বলে সেটা বায়ান শোনা হয় কিন্তু শ্রোতারা কিছুই বোঝে না ফলে এই সময় এটা যদি কেউ পকেট মেরে কাটায় সমস্যা কি বুঝতে পারেন আমি আপনাদের সবাইকে তবলিগি ইজতেমার ভাব গাম্ভীর্য ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাচ্ছি আপনারা রাজি আছেন মা বন্ধুদেরকেও বলছি আপনারা অনেক কষ্ট করে এসছেন পুরুষ যত কষ্ট করতে পারে মা বন্ধুদের কষ্ট আরো বেশি হয় এরপরেও তারা যে আসেন কত মহব্বত নিয়ে সেটা আমরা অনুমান করতে পারি দয়া করে নিজেদের যাবতীয় সমস্যা নিজেরাই সমাধান করুন আর পুরুষ ভাইদের বলছি আপনারা আপনাদের সমস্যা আপনারাই সমাধান করুন ইস্তেমায় এই দুটো দিন যদি তাকলিফ যত বেশি হবে নেকিও তো তত বেশি হবে তাই না একটু মনে করে দেখুন তো আপনারা থাকবেন দুদিন আর আহজাবের ময়দানে আমার রসুল ছিলেন এক মাস ওই দেখা যায় ওনার বাড়ি মদিনায় বেরিয়ে অল্প দূরে খন্দকে যুদ্ধ হচ্ছে এক মাস সেখানে থাকতে হচ্ছে প্রচন্ড দাবদাহে দুই দল মানুষ তো চলেই যাচ্ছিল এক পর্যায়ে অবশেষে আল্লাহ রসুল অতিষ্ঠ হয়ে একদিন একবারে খোলা ময়দানে শুয়ে পড়েছেন আল্লাহ কখন তোমার সাহায্য নামে আসবে আর তো পাচ্ছি না কোনো রেজাল্ট নাই যুদ্ধে কোনো জয় নাই পরাজয় নাই আর কতদিন এখানে আমরা বসে থাকবো নাজিল হয়ে গেল আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুল বাআসা ওয়াদ-দাররা ওয়া যুলযিলু
حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله الا ان نصر الله قريب তোমরাকে ভেবে নিয়েছে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে আচ্ছা এখন পর্যন্ত তোমাদের উপরে ওই ধরনের বিপদ আসে নাই যেরকম বিপদ আমাদের এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যারা একসময় অতিষ্ঠ হয়ে বলেছিল মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য নেমে আসবে শুনে রাখো হে মুহাম্মদ আলা ইন্না নাসরাল্লাহি করিম আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী আয়াত নাযিল হয়ে গেল রাতের বেলা এমন ঝড় আসলো দশ হাজার শত্রু বাহিনী এবং তাদের রসদপত্র উট ঘোড়া যা কিছু ছিল এক ঝড়ে উড়িয়ে সাফ করে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা বলছেন আলী হুজাইফা যে দেখো তো ওদের অবস্থা কি এসে হচ্ছে হে আল্লাহ রসুল মনে হচ্ছে এখানে কোনো মানুষই ছিল না এমন সাফ হয়েছে কোনো খবরই নেই বলুন এইটা আল্লাহ এক মাস আগে দিতে পারতেন না কে বলেন প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে আমরা মাস্টারি করি ভাই ওয়াজ করি না উত্তর না দিয়ে ছাড়বেন একটা কথা আল্লাহ এক মাস আগে কাল দেয়নি পরীক্ষা ঠিক তো ধন্যবাদ আপনাদের বোঝা গেল আপনার হুঁশিয়ার শ্রোতা যে আমার বান্দা কতটুকু ইমানদারি আছে আমি দেখবো আগে আমার রসুল যখন চিৎপাতে পড়ে গেছে তারপরে তো আল্লাহ দিছে রসুল আর সবচেয়ে ধৈর্যশীল না তিনি আর পারতেছে না মানুষ তো ওদের নূর না তো নূর তো গা গরম হয় না ঠান্ডা হয় না কিছু তো মানুষ না এটি বড় প্রমাণ যে তিনি মানুষ আর কষ্ট হয় কেন তো আমাদেরকেও কষ্ট করতে হবে বেশি আরাম তলাশ করা যাবে না ইস্তমারে লক্ষাধিক মানুষের সবাই যে বিল্ডিং করে এসি রুম করে দেওয়ার আপনার দিব্য আরাম ঘরের মধ্যে শুনে প্রস্তুতির প্রজেক্টর দিয়ে ওয়াশ করবেন আর নাক ডাকে ঘুমাবেন আর বহু নেকি নিয়ে বাড়ি যাবেন অত সস্তা না নেকি তো আল্লাহ দেয় মানুষের দেয় নাকি তো আল্লাহ কষ্ট না করলে দিবেন আল্লাহ বলে দিয়েছে পরিষ্কার তোমার কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীরা কত কষ্ট করেছে একবার তাকাও সেদিকে অতএব ইস্তমা ময়দানে এসে ঘাসের পরে শুয়ে থেকে মনের মধ্যে দুর্বলতা আসবে কিন্তু এর মধ্যে একটা দারুণ ফায়দা কি আছে জানেন আপনারা যারা হজ করেছেন আরাফাতের ময়দানে কি আরামে শুয়ে থাকতে পারেন মুজদালফা গিয়ে কিভাবে শুইতে হয় মাগরিবের পরে তো মুজদালফা যাবেন আমি তো দিব্য একবার ফ্ল্যাটে পড়ে গেছি দুলোর পরে বলে আসছে আল্লাহর কাছে ভুলে মরে একে মল্লিক পরে লাভ তাই না আরাফাতে মুজদালফা যদি মৌতটা হয় তো সে ভালো মৌত আর আছে নাকি কিসের তো পালিশ কথা কে কোটিপতি কে বিত্তহীন কে নিঃস কে ধনী কোনই পার্থক্য নাই সব সমানে পড়ে আছে আরবে আজমে বাংলাদেশি সৌদি সব পড়ে আছে পাশাপাশি এই দৃশ্য যারা দেখেছে তাদের কাছে ইস্তমার দৃশ্য কোনো ব্যাপারই না কি ঠিক না অতএব আমাদেরকে ধুলে থাকতে হবে ধুলাই আমার রসুল সংগ্রাম করেছেন পাকা বিল্ডিং এর তলায় তিনি সংগ্রাম করেন নাই খেজুর গাছের গুড়ি খেজুর পাতার চালের নিচে যে মানুষগুলো তিনি তৈরি করেছিলেন সেই মানুষগুলো ছিল আবু বকর ওমর ওসমান আলীর মতন মহামানুষ তাদের হাতেই বিশ্ব বিজয় হয়েছে পরবর্তীকালে সেই একই মসজিদ নববী এখনো আছে সেখানে গেলে আর বেরোতে ইচ্ছে হয় না এমন এসির কারবার কিন্তু ওইরকম মানুষটা তৈরি হয় না আহলে সফফার নিঃস্ব মানুষগুলো যাদের কোনো আশ্রয় ছিল না তারা ওই মসজিদের সামনে চাতালে এসে শুয়ে থাকতো ক্ষুধায় তৃষ্ণায় মরে থাকতো একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা আসছেন পা পড়েছে পেটের উপরে অন্ধকার রাত আলো জ্বালাতে কোনো সুযোগ নাই চমকট সেরে মানুষের গাড়ে পা দিলাম কিন্তু ওই মানুষটা একটু কানবারও শক্তি না উঁচু করে তুলে ধরে দেখে আবু হুরায়রা আবু হুরায়রা কি অবস্থা তো না কিছু না কয়দিন খাওনি তিন দিন পা চিটা হয়ে গেছে তিন দিনের মধ্যে মুখ খোলেনি কাউকে বলেনি যে আমার খাওয়া দরকার রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে চলে গেলেন খাওয়ালেন এই মানুষটার বুকে পাঁচ হাজারের উপরে হাদিসের হাফেজ তিনি যদি আবু হুরায়রা দুনিয়ায় না আসতেন আমরা হাজার হাজার হাদিস থেকে মাহরুম হয়ে যেতাম আর এই মানুষগুলো শুধু হাদিসের মহব্বতে কিভাবে জীবন দিয়েছে
আবরাতে বিয়ে করো না কেন? তো না, বিয়ে করলে সংসারে ধর্ম করতে হবে, রসুলের সংসার থেকে আমাকে বঞ্চিত হতে হবে। যদিও রসুল বেঁচে আছেন, তদিন আমি তার সঙ্গে সবসময় থাকবো, হাদিস শুনবো আর মুখস্থ করবো, এটি আমার কাজ। বলুন সুবহানাল্লাহ। তাদের এই কষ্টের কথা একবার স্মরণ করুন। আবু দার গফারি মদিনাতে এই বাড়ি বাড়ি ছেড়ে দিয়ে পড়ে আসে আল্লাহ রসুল দরবারে, আহলে সফারে চাতালে, আমাদের যারা চাতাল ব্যবসা করেন ধান চালের, তারা চাতালটা বুঝবেন, মসজিদ নববীর পাশে এরকম চাতাল ছিল, এখানে যারা বসবাস করতেন, সোফা মানে হলো চাতাল। বড় বড় সাহাবীরা ওখানেই সারাদিন সালাতে ইবাদতে ইতিকাফে কাটাতেন, আর রসুল কখন কি বলবে শোনার জন্য পাগল হয়ে সামনে চলে যেতেন। তারা সেদিন এই কষ্ট না করতেন, আজকে আমরা একটা হাদিসও বলতে পারতাম না। বন্ধুরা আমার, তাদের কষ্টের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি, আর তাদের কষ্টের বিনিময়ে আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি। অতএব কোরআন হাদিসের যারা অনুসারী, তারা কোরআন হাদিসের বাহক যারা, তাদের দিকে একবার স্মরণ করুন। আর এই জন্য সাহাবীদের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কি বলতে হয় বলুন তো? রাদিয়াল্লাহ তাআলা আনহু, আল্লাহ তার উপরে খুশি হোক, এটা একবারে লাজমি দোয়া। কোন সাহাবীর নাম বলার সঙ্গে সঙ্গে আপনাকে রাজিয়াল্লাহ তাআলা আনহু বলতে হবে, কারণ তারা যে কষ্ট করেছে আমরা তো কিছুই করতে পারি। অতএব বন্ধুরা আমার, আমরা তো তাদেরই অনুসারী, তাই না? আমরা কি আর কারো অনুসরণ করি? কোরআন বুঝি সাহাবা কেরামের বুঝ অনুযায়ী, হাদিস বুঝি সাহাবা কেরামের বুঝ অনুযায়ী, পরবর্তীকালে করে ইসলামী চিন্তাবিদের বুঝ অনুযায়ী কি আমরা বুঝি না? তাহলে আমাদের সামনে আদর্শ হচ্ছেন আমাদের রসুল এবং তার সাহাবায়ে কেরাম। অতএব যত কষ্টই হোক, কষ্টকে হাসি মুখে বরণ করে নেবেন, এবং আল্লাহর বাস্তে তবলিগ ইসলামের সুন্দরভাবে সম্পন্ন যাতে হয়, সবাই আপনার ভলান্টিয়ার, সবাই আপনারা সহযোগিতা করবেন। আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই, একজনের কষ্ট আরেকজন ভাগ করে নেব, তাহলে আমরা তার নেকির অংশীদার হতে পারব। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিনে আল্লাহ পাকের তৌহিদ ইবাদত প্রতিষ্ঠিত হোক, মানুষ মানুষের দাসত্ব বাদ দিয়ে সিরাফ আল্লাহ দাসত্বে ফিরে আসুক, এই কামনা নিয়ে আজকের 25তম বার্ষিক তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহর নামে। আল্লাহ তুমি এই ইজতেমাকে সফলতা দান করো। যারা এসেছেন, যারা আসেননি, যারা আসতে চেয়েছেন আসতে পারেননি, আল্লাহ তুমি সকলকে উত্তম জাযা দান করো। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।